সবার প্রথমে ভিডিওতে অবশ্যই লাইক দিতে হবে এবং লাল কালার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল সিলেক্ট করে দিতে হবে। যে কোনো মোবাইলে যে কোনো ফাইল থেকে একটি সুন্দর ছবি চয়েস করে নিই, তারপর ছবিটি নিয়ে নিজের পছন্দ মতো কালারফুল করে এডিট করে নিই, তারপর ব্যাকগ্রাউন্ডে নিয়ে ব্যাকগ্রাউন্ডে নেটিক চিহ্নতে ক্লিক করে তারপর আমরা কার্ভে ক্লিক করি, তারপর ছবিটি কালার একটু বাড়িয়ে নিই, তারপর আমরা ছবিটি আরও সুন্দর করে বিগিনিতে ক্লিক করে আউটার ব্রাইটনেস একটু বাড়িয়ে নিই, ব্রাইটনেস একটু কমিয়ে মিডিয়াম লো করে নিই, তারপর রিলক্সে ক্লিক করে ব্রাইটনেস একটু বাড়িয়ে নিই, তারপর হটপেন্সে ক্লিক করে টেম্পারেচার একটু বাড়িয়ে দিন একটু কমিয়ে নিই, তারপর আবার আমরা ছবিটিকে সুন্দর করে গ্যালারিতে সেভ